হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটি শুরু করছি বিকাল থেকে। তো বাসায় সমস্ত কাজটা শেষ করে বিকালবেলা নিয়ম করে চলে আসলাম মেলাতে। আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার একটি মেলা হয়, তো মেলাতে এসে দেখি হচ্ছে মেলাটা স্টপ করে দিচ্ছে কোনো কারণে, মানে মেলাটা হচ্ছে না এখানে। আর খুবই হচ্ছে বলতে কি, অল্প কিছু দোকান এসেছে, তো কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল সাংসারিক, তো সব কিছু তো আর বাজার থেকে কিনা যায় না, তো কিছু জিনিস হচ্ছে মেলা থেকে কিনতেই হয়তো বা মহিলাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, মেলাতে আসার পরে মনটা আসলে খারাপ হয়ে গেল। এখানে মেলাতে অনেক অনেক দোকানপাট আসতো এবং অনেক মানুষের ভিড় হতো, কিন্তু ইদানিংকালে হচ্ছে মেলাটা বন্ধ করে দেওয়ার পথে, কারণ এখানে হচ্ছে যে অনেক শপিং সেন্টার বা অনেক বসতবাড়ি হচ্ছে, তো জায়গাটাকে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, বিদায় হচ্ছে যে আশেপাশের লোক যারা থাকে তাদের হয়তো বা একটু প্রবলেম হয়, সেজন্য এই মেলাটাকে বন্ধ করে দেওয়ার পথে। তো যাই হোক, আমরা চলে আসলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, তো এখন কিছুই পাচ্ছি না আসলে, যেটা দরকার দরকারি জিনিসের দোকানগুলো একদমই ওঠে নাই। তো বাচ্চারা এসে হচ্ছে ওরা হচ্ছে যে সব সময় ওদের একমাত্র পছন্দ হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই দেখলে ওদের মাথা ঠিক থাকে না। তো এখানে দেখছিলাম যে হাড়ি পাতিল, তো এখানে যাই দেখছিলাম সব কিছু 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। তো সব কিছু দেখার পরে আবার হচ্ছে এখানে কিছু বাচ্চাদের ক্লিপ এগুলো কেনার ইচ্ছা ছিল, তো খুব বেশি কিছু ছিল না সেজন্য আর কেনা হয় নাই। তো আমার মেনলি আজকে দরকার ছিল হচ্ছে বাচ্চাদের হচ্ছে মাথার বালিশের কভার, কারণ এই ছোটো ছোটো বালিশের কভারগুলো মেলাতে খুবই ভালো পাওয়া যায়, এক্সপোর্ট কোয়ালিটির যে কাপড়গুলো ওগুলো দিয়ে বালিশের কভার এবং বেডশিট পাওয়া যায়, কিন্তু বেডশিটের কোনো দোকানই এবার ওঠে নাই আজকে। তো এখানে দেখলাম বাটিকে কিছু 3 পিস বিক্রি করছে, সবগুলো 3 পিসের দাম হচ্ছে বাটিকে সবগুলো 400 টাকা করে। তো ঘুরতে ঘুরতে হচ্ছে জাস্ট একটা দোকান পেলাম, একটা দোকান বলতে কি একটা ভ্যানের মধ্যে উনি নিয়ে বসে আছে, এগুলো হচ্ছে যে মাথার বালিশের কভার, জাস্ট মাথার বালিশের কোল বালিশের কভার। এখানে ছোটো বাচ্চাদের কোল বালিশ আর মাথার বালিশের কভার আমি নিয়ে নিয়েছি ওনার থেকে। তো এখানে দাম খুব একটা বেশি ছিল না, মোটামুটি ভালো দামই পেয়ে গেছিলাম, যেহেতু বাজার খুব একটা ভিড় ছিল না, তাই উনিও খুব দামাদামি করছিল না, আর খুব একটা কালেকশানও যে ছিল তা না। তো যাই হোক, কাপড়গুলো কিন্তু খুবই ভালো ছিল, বাসায় এনেও দেখেছি যে আসলে কাপড়ের মানে ছবিতে যতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাপড়ের কোয়ালিটি দাম অনুযায়ী বেশ ভালো ছিল। এগুলো 30 টাকা করে পিস ছিল, তো আমি এখানে প্রায় 2 জোড়ার মতো কোল বালিশের কভার এবং 2 জোড়ার মতো মাথার বালিশের কভার নিয়ে নিয়েছি, যেহেতু মেলাটা বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য। আর এগুলো হচ্ছে নিউ মার্কেটে কিনতে গেলে অনেক দাম নেয়, সেজন্য এখান থেকে কিনে নেওয়াটাই বেটার। আমার মাথার বালিশ দরকার ছিল না, কারণ ব্যাসেটের সাথে আমার অনেক বেশি করে মাথার বালিশ বানিয়ে নিই, তো এগুলো দরকার ছিল না। তো মেলাতে ঘুরতে ঘুরতে হচ্ছে বাচ্চাদের নিয়ে আরও কিছুক্ষণ ওদেরকে কিছু খাইয়ে হালকা পাতলা খাইয়ে বাসায় চলে যাব। আর ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটা দেখেছেন প্লিজ দয়া করে হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখুন, আর একটা লাইক কিন্তু একটা শেয়ারের সমান। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন এবং শেয়ার করে দিবেন প্লিজ দয়া করে, আর যারা শেয়ার করে দিচ্ছেন তাদের কাছে আমি চিরঋণী হয়ে আছি। আর যারা হচ্ছে যে আমার ভিডিওগুলো একদম শুরুতেই এসেই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের সাংসারিক অনেক কাজ থাকে আমি জানি, আমি একজন গৃহিণী, আমি জানি গৃহিণীতে কত কাজ সামলে তারপরে হচ্ছে ফেসবুকে এসে নিজের ভিডিও এডিট করা, শ্যুট করা, তারপর আরেকজনের ভিডিওতে গিয়ে কমেন্টস করা এবং ফুল ভিডিও দেখা আসলেই অনেক কষ্টের। তো যারা আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশন বাটনে প্রেস করে দিবেন, তাহলে হচ্ছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেলাতে ঘুরতে ঘুরতে হচ্ছে যে দেখছিলাম অনেক কিছু বসছিল, আবার খুব একটা যে দোকান ছিল তাও না, তো মনটা খারাপ করে চলে আসলাম বাচ্চাদের নিয়ে এখানে কিছু হালকা স্ন্যাক্স খাওয়াবো বিকালে এটা ভেবে। তো আমার বাচ্চাদের এই জিনিসটা খুবই পছন্দ, ঝাড় কেক, তো ঝাড় কেক এটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে খুব জিদ করছিল যে সে আজকেও কেক কাটবে, তো আমি তো কোনোভাবেই তাকে কেক কিনে দিব না, কিন্তু আমার মা মানে ওর নানি হচ্ছে যে ওকে কেক কিনে দিবেই, তো মা ওকে কেক কিনে দিল, সেই কেকটা সে হচ্ছে কাটলো, জাস্ট এই 2-1 বাইট খেয়ে আর খেলো না, পরে সেই কেকটা আমরা আবার বাসায় পার্সেল করে নিয়ে আসলাম। তো বাসায় আসার পরে আমি আসলে দুপুরবেলাও কিছু রান্না করিনি তেমন কিছু,
বাইরে থেকে খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য বাসায় আসার পরে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো সে হচ্ছে রুটি খাবে। তো আমি টুকটাক আসার সময় হচ্ছে বাজার থেকে আলু নিয়ে এসেছি আর হচ্ছে আটা নিয়ে এসেছি, টিস্যু আর কিছু নিয়ে আসছিলাম। তো যেহেতু বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, মশাও খুব জ্বালা ছিল, তাই হচ্ছে আমি গুড নাইটটা দিয়ে দিলাম। গুড নাইটটা দিয়ে এখন সমস্ত কাজ করে নেব আর বাচ্চাদেরও খেলতে দিয়ে দিব, যাতে ওদেরও কোনো সমস্যা না হয়। মশা ওদেরকে খুবই ডিস্টার্ব করে, বিশেষ করে আমার মেয়েটাকে হচ্ছে মশা খুব কামড়ায়, তো সেজন্য হচ্ছে ওদেরকে খেলতে দিয়ে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এসে আমি হচ্ছে সমস্ত বাজারগুলোকে গুছিয়ে এদিকে আমি আলু কেটে নিচ্ছি। তো আজকে রাতে সিম্পল একদম সিম্পল খাবার, কিছুই করবো না। সে বলল যে শুধু ওরা রুটি খাবে আলু ভাজি দিয়ে, অন্য কোনো কিছুই করতে না করলো, বললো যে জাস্ট সিম্পল আলু ভাজি করতে। তো আমিও হচ্ছে এখানে আলু কেটে নিচ্ছি, আর রুটিটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখি। আমি দেখা যায় যে এক সপ্তাহ রুটিটা একবারে করে আমি এটা ফ্রিজে রেখে দেই, নর্মাল ফ্রিজে, তো সেই রুটিটাই আমি ব্যবহার করি। কারণ অনেক সময় সংসারে সব কাজ সামলে প্রতিদিন এই দুই একটা করে রুটি তৈরি করা খুবই ঝামেলার, সেজন্য রুটিটা আমি একবারে তৈরি করে রেখে দেই। আর হচ্ছে যে ডিম পোস্ট করে দিব, আর কিছুই করব না। আর তারপর আমি তো কাজ শেষে আসলে এসব রুটি বা রান্না টান্নার বাদেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, সেই কাজগুলো সামলাতে সামলাতে অনেক রাত হয়ে যায়। যেহেতু অলরেডি রাত 9টা বেজে গেছিলো, তো আমি এখানে আলুটাকে কেটে আলুটাকে ভাজি করে নিচ্ছি, আর অন্যদিকে হচ্ছে যে রুটিটাকে আমি বের করে একটু পর, যখন আমি রুটিটা হচ্ছে যেই রুটিটা আমি ফ্রোজেন করি ওটাকে আমি যখনই ছেঁকবো তখনই ফ্রিজ থেকে বাইর করি, এর আগে আমি এটা বের করি না। তো এখানে আলু ভাজিটা হচ্ছে, আর আমি হচ্ছে এর মাঝখানে হচ্ছে আলু ভাজিটাকে বসিয়ে দিয়ে আমি বাদশার যে টুকটাক যে বারান্দার মধ্যে আমি কাপড় দিয়েছিলাম সারাদিন, হচ্ছে যে সকালবেলা যে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে এসে সেগুলো ফোল্ড করার চেষ্টা করব, কারণ আমি আজকে ভাবছিলাম যে অনেক কাপড় জমে গেছে, যেহেতু আমার বিকালবেলা বুয়া এসে কাজগুলো করে দেয়, কিন্তু আজকে উনি আসতে পারেনি। আসতে পারেনি বলতে আমি বাসায় ছিলাম না, সেই জন্য উনি বাসায় এসে ফিরে গেছে। তো আমাকে ফোন দিয়েছিল যে আমি বললাম যে আমার তো একটু দেরি হবে, তখন উনি বললো যে রাতে আসবো কি না, তাই আমি বললাম না দরকার নাই। তো সেই জন্য হচ্ছে আমার নিজেরই অনেক কাজ করতে হবে আজকে, কিছু করার নাই, কারণ ওনার তো কোনো দোষ নেই, সেটা আমার ভুলের জন্য। তো এখন রাতে খাওয়ার সময় হয়ে গেছে, যে আমি যে বক্সে ফ্রোজেন করে রাখি রুটিগুলো, আমি রুটিগুলো বানিয়ে একটা ছেঁকা দিয়ে রেখে দিই। তো এই রুটিগুলো দিয়ে আমি আলু ভাজি, আর হচ্ছে আর আমার বাচ্চার জন্য হচ্ছে ওরা হচ্ছে যে শুকনো রুটি খেতে পারে না, একটু তেল দিয়ে পরোটার মতো মচমচা করে ভেজে দিলে ওদের খুব পছন্দ, বিশেষ করে আমার মেয়ের। তো ওর জন্য হচ্ছে তেল দিয়ে রুটি ভেজে দিচ্ছি। তো এদিকে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের হঠাৎ করে যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই, হঠাৎ করে ইউটিউব চ্যানেলের মানে ভিডিওগুলো রিচ কমে যাচ্ছে, সবার কাছে খুব কম যাচ্ছে এবং ভিউ কম আসছে সবারই, যারা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কম বেশি সবারই প্রবলেমটা হচ্ছে। বিশেষ করে ছোটো চ্যানেল যাদের আমাদের আমার মতো বা আমার থেকেও বড়ো চ্যানেল, তারাও সেম প্রবলেম ফেস করতেছে। তো আমরা একে অপরের পাশে থাকবো, আমরা একে অপরকে সাপোর্ট করে যাব, ভিডিওগুলো যা যা কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিব। আর আমার তো এখনও কমিউনিটি ট্যাব পাইনি, যদি যখন পাবো তখন আশা করছি শেয়ার করে দিব। আর যারা হচ্ছে যে প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজগুলো করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে এই কভারগুলো আমি নিয়ে এসেছিলাম, এই কভারগুলো হচ্ছে 30 টাকা করে নিয়েছিল, তো খুবই সুন্দর হয়েছিল, আমার মতো তো ভালোই হয়েছিল, 240 টাকা জিনিস খুবই ভালো। আমার ছেলে তো এটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিলো, ও সাথে সাথে চাচ্ছিলো যে ওকে আমি এটা কভারটা দিয়ে দিই, তো এটা পেয়ে ঘুমিয়ে গেছিলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।